রেডি। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের পর জাতীয় চার নেতা এম মনসুর আলী, কামারুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে এই 4টি কক্ষে রাখা হয়। 3 নভেম্বর এই কক্ষটিতে তাদেরকে নৃশংসভাবে হত্যাও করা হয়। সেই হত্যাকাণ্ডের একজন সাক্ষীর সাথে আমরা কথা বলবো, তিনি তখন এই কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বীরেন চন্দ্র পাল। আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি যে ওই দিন রাতে কী হয়েছিল এবং ঘটনাটা কী? তখন আমরা ইলেকট্রিক্যালে আমরা চাকরি করতাম, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান। তখন জেলা ছিল শামসুর রহমান, না জেলা ছিল আমিনুর রহমান। তখন আমাদেরকে ডেকে আনে যে মেন গেটে একটা বাতি লাগাইতে হবে। তখন আইসা আমরা ওই বাতিটা লাগানোর পরে সার্জেনের টেবিলে দাঁড়াইয়া আমরা তখন দেখছি রাত্র অনুমান 2টা আড়াইটা। তখন দেখার পরে কতক্ষণ পর 5জন আর্মি অফিসার আসলো, ডিআইজি রুমে গেল, ডিআইজি হিসাবের। তখন ডিআইজি, আইজি, জেলার সুপার তারা সবাই ছিল এবং রুমের ভিতরে কি কথাবার্তা বললো আমরা তো আর ভিতরে যাইতে পারিনি। চার নেতাকে কোন কোন রুমে রাখা হয়েছিল, কাকে কোন রুমে? এই তাজউদ্দিন সাহেবকে এই রুমে, তাজউদ্দিন এবং সৈয়দ নজরুল ইসলাম, হ্যাঁ এই রুমে, এই রুমে। আর মাঝখানের রুমে কামরুজ্জামান সাহেবকে, আর সৈয়দ নজরুল এই মনসুর আলী সাহেবকে শেষের রুমে রাখা হয়েছিল। আচ্ছা, এখন ওই 3 রুমের থেকে 1 রুমে তাদেরকে আনা হইলো, অর্থাৎ যেদিন হত্যা করা হয়েছে সেই দিনটাতে, সেই রাতে। তখন ডিআইজি সাহেব আউয়াল, আউয়াল সাহেব ছিল তখন ডিআইজি, উনি মানা করছিল। মানা করার পরে ওনাকে লাত্তি দিয়ে ড্রেনে ফালাই দিছে, ফালাই দিয়ে আইসা 5জনে এখানে তারা গুলি করছে, 4 জনে মরে নাই। কামরুজ্জামান সাহেবকে পরে ব্যানার চার্জ করে মারা হইলো। হ্যাঁ, তখন দৌড়াইয়া হেরা 5জন গেটে, মেন গেটে গেল। তখন সার্জেন্ট ছিল ইসমাইল, ইসমাইল নামে একজন কারারক্ষী। ও তখন ওই কার্ডের গেট ছিল, গেটটা যেন ধাক্কা দিল, আমরা মনে করলাম গেটের মধ্যে থেকে যে গেট ভেঙে গেছে। তখন এই গেট খোলা রাখেই আবার ওই পাশের গেট, পূর্ব পাশের গেট খুলে দিল। তারা এক কয়েক লাভে তারা গাড়িতে উঠে গেল, 5জন আছিল তারা এই আর্মি অফিসার। দেখলাম যে 4জন লাশ ধরে রয়েছে, হ্যাঁ গেট খোলা, তারপরে রক্ত ভরাইয়া ওই ড্রেন দিয়া ওই পিছনে পর্যন্ত চলে গেছে। লাশগুলো কোথায় ছিল? এখানে বসা ছিল, এখানে তারা চা খাইতে ছিল বসা। হ্যাঁ, তখন আমরা এসে দিই যে নিচে লাশ ভরে রয়েছে। তখন আমরা গেছি, গিয়া আমরা বাসা এই গেটে গিয়া আমরা তারপরে বাসা জেগে এই অবস্থায় আর কি দেখব, এইভাবে 4টা লাশ পড়ে রয়েছে। সারাদিন আর আমি কোনো খাওয়া দাওয়া করিনি। তো যখন চার নেতাকে যখন হত্যা করা হয়েছে, তার আগে তারা কি করছিলেন এই রুমে কিংবা আগে রুমে বসে চা খাইতেছিল? হ্যাঁ, এবং রাত্রে তাদের তো ক্যান্টিনে চা থাকতো, তখন চা খাইতেছিল। আর মনসুর আলী সাহেব তখন ই খাইতেছিল, ওই যে সিগারেটের চুরু চুরুট, মানে একটা ইয়ের মধ্যে এরকম পাকার মধ্যে থাকতো, ওইটা খাইতেছিল। হ্যাঁ, আমরা এসে দেখলাম সব করে রয়েছে। হ্যাঁ, মনসুর কামরুজ্জামান সাহেবকে ব্যানরটা পারাইয়া সারা শরীর ছিদ্র হয়ে গেছে, এভাবে ঘুরে রয়েছে। আমরা তারপর চলে গেলাম হত্যাকাণ্ডের পরে। এরপরে ঘটনা কি ঘটলো? তারপরে এখানকার পরে এনে, হ্যাঁ থম, জেলখানা যেন থম খেয়ে গেল যে কি হইল। আউয়াল সাহেব মানা করছিল ওনাকে, হ্যাঁ মানা করার পরে লাঠি দিয়া ফালাই দিয়া পরে আবার কতক্ষণ পরে আউয়াল সাহেবকে সিপাহীরা দরাদরি করে মেন গেটে লয়ে গেল। তখন উনি ছিল ডিআইজি। আচ্ছা, আর তারপরে এখান থেকে লাশগুলো সে কে কখন? না, 3 দিন পরে ছিল লাশ এখানেই।
হ্যাঁ, 3 দিন পরে ছিল জেল কর্তৃপক্ষ ওই বারিন্দাতে লাশ নিয়ে বরফ দিয়া চতুর্দিকে, হ্যাঁ, তখন ওই বরফের নিচে রাখছিল, পরে গভর্নমেন্ট ডিসিশন দেওয়ার পরে। আচ্ছা, বারান্দার কোন জায়গায় রাখা হয়েছিল? এখানে এখানে চার নেতার লাশ এখানে স্তূপ করে রাখা হয়েছিল 3 দিন। হ্যাঁ, 3 দিন, 3 দিন রাখার পরে গভর্নমেন্ট ডিসিশন দিল, তারপরে এই লাশগুলি যার যার লাশ, হ্যাঁ, যার যার বাড়িতে নিয়ে গেল। আচ্ছা, এরপরে যারা হত্যাকাণ্ড ঘটালো তারা এখান থেকে ওই দিনই চলে যায়? ওই সময় রাত্রেই চলে যায়। আচ্ছা, তাদের কি আপনাকে দেখেছিলেন ওই ওই মুহূর্তে? হ্যাঁ, আমরা তো দেখছি, আমাদের সামনে দিয়েই তারা গেছে। আপনাদের সাথে কোনো তাদের কথা হয় না? না, আর কামরুজ্জামান থাকতো মাঝখানের রুমে, আর শেষের রুমে থাকতো মুথুরে। দেশের মানুষ, আমি কালীগঞ্জ থানায়, উনি কালীগঞ্জ কাপাসিয়া থানায়, উনার যে আমি মুক্তিযুদ্ধে যাওয়ার সময় আমার বয়স তখন খুব অল্প ছিল, তখন আমাকে নিবে না মুক্তিযুদ্ধে, তাউদ্দিন সাহেবকে আমি পায়ে ধরাই ধরছি, তখন উনি আমাকে মুক্তিযুদ্ধে নিয়ে গেছে। আপনাদের প্রতি সম্মান জানানোর ভাষা আমাদের নেই যারা আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, এবং এই যে স্মৃতিচারণ স্মৃতিগুলো বুকে আগলে রেখে বসে আছেন, আপনারা দেশের অমূল্য সম্পদ। এখানে এই ব্যক্তিতে কে থাকতেন? এই এখানে এখানে থাকতো সৈয়দ নজরুল ইসলাম সাহেব। আচ্ছা, কি করতেন তারা? সারাদিন ওই যে বিভিন্ন ফুলের গাছ দিতেন এবং ফুল দিতে বিভিন্ন তারা হাঁটাহাঁটি করতেন, সারাদিন এই তারা কাজকর্ম করতো, ফুল গাছ তুলত, ফুলের ফুল পরিচর্যা করতো, এই করে এই তারা কি করত। আর আমরা আসলে আমি আসলে উনি বলতো এই আমার দেশি আছে, হ্যাঁ, ওনার যে আপনারই ছিল ওনাকেও বলতো যে মানুষ কি আর হয়? আর পৃথিবীতে এদের মতো এত সুন্দর মানুষ আর আছে কিনা সন্দেহ। আমরা একটু পাশে রুমে যাই, সেখানে আপনার কাছে আরো বেশ কিছু স্মৃতিচার ছিলেন, এবং পার্শ্ববর্তী রুমে এই কক্ষটিতে থাকতেন এইচএম কামালুজ্জামান। আমরা কামালুজ্জামানের সংগ্রহশালা এখানে করা হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধা বীরের চন্দ্র পালের কাছে একটু সে বিষয়ে জানতে চাই। কামরুজ্জামানের সাথে আপনার কখনো কোনো স্মৃতি আছে কিনা বা তার সাথে? ওনাদের সাথে আমরা বাতি বুতি লাগাইতাম, ওনারা বলতো যে আমার সকেট নষ্ট, এই বিরেন আসো, হ্যাঁ, তখন আসতেই কাজ টাজ করে দিলে চা খাওয়াইতো, বিস্কিট খাওয়াইতো, এবং আমাদেরকে অনেক আদর করতো। আমি এবং জানতো যে তাজউদ্দিন সাহেবের কাছ থেকে যে আমি মুক্তিযোদ্ধা, এই জন্য আমাকে আরো বেশি আদর করতো ওনারা। আচ্ছা, আর এবং আমরা আরো দুইজন আসতাম, তিনজন ডিউটিতে আসতাম, আমাদেরকে সবাইরই আপ্যায়ন করতো। এখানে এখানে কামরুজ্জামান সাহেব এই রুমে আরো অন্য অন্য লোকও ছিল, কিন্তু এই এইখানেই ছিল কামরুজ্জামান সাহেব থাকতো। আচ্ছা, আর পাশের কাজ করতাম দেখতাম,
কিন্তু ওনার তো কাছাকাছি আমরা থাকতাম, হ্যাঁ, এবং দেখতাম, হ্যাঁ, এবং কথাবার্তা হইত। ওনার একটা ধর্ম ছিল, এই বস বস বস, হ্যাঁ, ওনাদের, হ্যাঁ, আসলে বসতে বলতো। স্মৃতিটা একটু আমরা শুনি যে উনি আপনার সাথে ওনার কি কি কথা হয়েছে কিংবা কিভাবে ওনাকে দেখেছেন আপনি। না, আমরা আসতাম কাজে এবং প্রত্যেক দিন ওই তাউদ্দিন সাহেব আমাদেরকে বলতো, হ্যাঁ, তাউদ্দিন সাহেব আমাদেরকে বলতো যে ডেলি আসবা কিন্তু বীরেন, হ্যাঁ, একবার করে তুমি ডেলি আসবা আমার এনে, হ্যাঁ, কাজেই ওনার বাড়ি কাপাসিয়া, আমার বাড়ি কালীগঞ্জ, এবং ব্যক্তিগতভাবেও আমরা ছাত্রলীগ করতাম, হ্যাঁ, তখন আমাদের ছোটো কাল থেকেই ছাত্রলীগ করতাম, যখন স্কুলে পড়ি তখন থেকেই ছাত্রলীগ করতাম, এবং ছাত্রলীগ স্কুল পরে কলেজে পর্যন্ত ছাত্রলীগ করতাম, হ্যাঁ, কলেজের ইন্টার পরীক্ষা দেই নাই, হ্যাঁ, ফার্স্ট মানে ওই ফার্স্ট ইয়ার ক্লাস করিয়া পরে আর অর্থের জন্য আর পড়তে পারিনি। আমার দেশের বাড়ি আমাদের ওই মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর জ্বালাই দিছে, তখন তো আমরা সব অসহায় হয়ে গেছি। আপনি, আপনার সৌভাগ্য যে আপনি জাতীয় চার্জার থেকে কাছ থেকে দেখেছেন, আবার এটা দুর্ভাগ্য যে তাদেরকে আপনি লাশ হতে দেখেছেন। আমি বলছি বুকে জমা আছে, আমি একটা কথাই আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি এদেরকে এই যে হত্যাকাণ্ড ঘটলো, আমি যেন এদের বিচারটা যেন দেখে যেতে পারি, হ্যাঁ, আমি বিচারটা দেখে গেছি এদের কাজে, এর জন্য আমি মানে অনেক আমার এত খুশি লাগছে যে আমি একজন মুক্তিযুদ্ধ হইয়া এদের যে এবং মারছে এবং এদের সাজা হয়েছে এটা দেখে যাইতে পারছি, এর চেয়ে সৌভাগ্য আর আমার কিছু নাই, আর এর চেয়ে চাওয়া পাওয়ার আর আমার কিছু নেই। বীর মুক্তিযোদ্ধা পীরেন চন্দ্রপাল বলেছিলেন জাতীয় চার নেতার গল্প, তাদেরকে স্মৃতিচারণ করলেন, তার সৌভাগ্য যে তিনি চার নেতার সান্নিধ্য পেয়েছিলেন, আবার এক অর্থে দুর্ভাগ্য যে তিনি তাদেরকে লাশ হতে দেখেছেন। তবে বীরেনচন্দ্র পাল এই চার নেতার আদর্শকে ধারণ করে আছেন, বাংলাদেশের 17 কোটি মানুষ এই চার নেতা আদর্শকে ধারণ করে আছে, এবং তাদের আদর্শকে ধারণ করে বাংলাদেশ একদিন সফলতার স্বর্ণশিখরে উঠবে, আমরা উন্নত দেশে পরিণত হব, সেটি আমাদের সবার প্রত্যাশা।